রে মমতা মুর্শিদাবাদে ফুল ফুটবে না, ও রে মমতা মুর্শিদাবাদে ফুল ফুটবে না, যদি কর ছলা কলা কোনো কাজে লাগবে না, মুর্শিদাবাদে ফুল ফুটবে না, ও রে মমতা মুর্শিদাবাদে ফুল ফুটবে না। আমি একজন মুর্শিদাবাদের নাগরিক, তাই কথা বলা আমারও অধিকার আছে। ক্যারল বুকে যেভাবে মানুষগুলো কষ্ট পেয়েছে, পড়ে আছে, আজকে বাড়ি যেতে পারেনি। তবে সামনে ইলেকশন আসছে, আমি বলছি সামনে ইলেকশন আসছে, সত্যি আমরা জানি সামনে ইলেকশন আসছে। কেরালায় যত রয়্যাল বেঙ্গল টাইগারগুলো আছে, বাঙালিগুলো, মুর্শিদাবাদের বাঙালিগুলো যারা আছে, সবাই একটা একটা করে বাড়িতে ঢুকবে। আর দেশে যাই, যত কাউন্সিলর আছিস তোরা রেডি হয়ে থাকিস, তোদের সাথে খেলা হবে। টিএমসিকে মা বোনের আপনারা একটাও ভোট দেবেন না, আপনাদের ছেলে স্বামী সবাই বিদেশে পড়ে আছে, কষ্ট করছে, আপনারা একটা ভোট দেবেন না মা বোনদেরকে বলছি। আর আমরা বাড়িতে আসছি ইনশাল্লাহ, যুদ্ধ হবে।